ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনে চুক্তি করতে সম্মত হয়েছে চীন এবং ব্রাজিল। দুই দেশের উচ্চ পর্যায়ের বাণিজ্যিক ফোরামে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বেজিং সফরে চুক্তিটি সই হতে পারে। এর আওতায় আর্থিক লেনদেনে সরাসরি ইউয়ান এবং ব্রাজিলিয়ান রিয়াল ব্যবহার করবে দুই দেশ। এর আর বিশ্বের অন্যতম দুই শীর্ষ অর্থনীতির এমন পদক্ষেপে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য আরও কমবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, আর ব্রাজিল থেকে চীনের আমদানির পরিমাণও তৃতীয় সর্বোচ্চ। গত বছর তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য হয় রেকর্ড $15,050 কোটি। আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় এ বাণিজ্য চালিয়ে যেতে গেল জানুয়ারিতেই একটি প্রাথমিক চুক্তি হয়েছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্যিক ফোরামে চূড়ান্ত হয়েছে এই চুক্তি। এতে খরচ কমার পাশাপাশি এই দেশ দুটির বাণিজ্যিক সুবিধা আরও বাড়বে বলে জানিয়েছে ব্রাজিলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। ব্রিক্সভুক্ত দুই দেশের এই চুক্তিকে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে দেখছে গণমাধ্যমগুলো। রুশ গণমাধ্যম আরটি জানাচ্ছে, মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য থেকে দেশগুলো বের হয়ে আসতে চাইছে। সম্প্রতি একই পদক্ষেপ নিয়েছে ভারত ও মালয়েশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে গড়ে তোলা ব্রেটন উডস সিস্টেমের ফলে বৈশ্বিক রিজার্ভ ও আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের মানদণ্ড হয়ে দাঁড়ায় মার্কিন ডলার। এরপর থেকেই স্থানীয় বাজারগুলোতেও ডলারের বিপরীতে জিনিসপত্রের দাম নির্ধারিত হতে থাকে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে নিজেদের প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। আর এই ক্ষমতার মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব হয়ে ওঠে ভয়াবহ। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।